हेलो बंधुरा आमी आबार चले एसेछि तोमादेर सामने। आजके आमरा आबार एकटा केमिस्ट्री क्लास करब। देखा जाक आजके आमादेर केमिस्ट्रीते आमरा की की शिखते पारी। देखो तार आगेई बोले दिई आमादेर राइस स्मार्ट बांगला प्लैटफर्म सम्पर्के तोमरा निश्चयई जानो, ताओ एकबार जानिये राखछि एटी एकटी एमन प्लैटफर्म जेटाके तुमी बोलते पारो वन स्टप सल्यूशन। तुमी एकबार এই প্ল্যাটফর্মে এলে সরকারি চাকরি সংক্রান্ত তোমার যে কোনো সমস্যার সমাধান তুমি এখানেই পাবে। ওকে, তো কেমন ভাবে পাবো সেসব সব আমরা একটু আলোচনা করে নিই। দেখো প্রথমে আমি আমার সম্পর্কে একটু বলে নিই। আমি উজ্জ্বল রায়, আমি কেমিস্ট্রি পড়াই এখানে। তোমরা যখনই কেমিস্ট্রিতে কোনো সমস্যায় সম্মুখীন হবে অবশ্যই আমাকে জানাবে। দেখো যখনই তোমরা রাইস স্মার্ট, আচ্ছা আজকে টপিকটা বলে দিই। আজ টপিকটা হচ্ছে ফিউল বা জ্বালানি। দেখো রাইস স্মার্ট প্ল্যাটফর্মে তোমরা গভর্নমেন্ট এক্সাম সম্পর্কিত সমস্ত তথ্য পাবে। প্রথমত তোমরা অ্যালার্ট পাচ্ছ গভর্নমেন্ট এক্সামের, তোমরা দেখতেই পাচ্ছ মক টেস্ট পাবে, ডেমো ক্লাসেস পাবে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সবসময় নতুন চিরনতুন সেটা তোমার পুরো হেল্প তোমরা পাবে রাইস স্মার্ট বাংলায়। স্টাডি ম্যাটেরিয়াল পাবে, 500 ঘন্টারও বেশি তোমরা লাইভ অনলাইন ক্লাস পাবে এবং 100 ঘন্টার বেশি এইচডি রেকর্ডেড ভিডিও রয়েছে তোমাদের সাহায্যের জন্য। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করছি ফিউল দিয়ে। দেখো ফিউল বা জ্বালানি একটি এমন বিষয় এখান থেকে বহুবার বহু প্রশ্ন এসছে, শুধু ডাব্লিউবিসিএস এক্সাম নয়, পিএসসির সমস্ত পরীক্ষায়। সেখানে কিন্তু আমরা জ্বালানি সম্পর্কিত বা ফিউল সম্পর্কিত অনেক কোয়েশ্চেন দেখতে পাই এবং কিছু কিছু টপিক আছে যেটা আমাদের যে গভর্নিং অথরিটি রয়েছে যারা এক্সাম কন্ডাক্ট করেন তাদের খুব ফেভারিট। যেমন তার মধ্যে একটি হচ্ছে এলপিজি, তোমরা জানো, আরেকটি হচ্ছে সিএনজি। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে চলো আমরা একটা একটা করে সলভ করি। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে মেজর কম্পোনেন্টস অফ এলপিজি। শুরু করার আগেই বলে দিই এই যে এলপিজি, এই এলপিজির পুরো নাম কি? তোমরা জানো L stands for liquid, P কি petroleum, sorry my mistake, sorry এটি হবে liquefied liquefied petroleum আর জি মানে হচ্ছে গ্যাস। তাহলে কি বুঝলাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন তোমরা যারা এটি সম্বন্ধে খুব একটা জানো না তাদের বলি, লিকুইফাইড কথাটার মানে হচ্ছে এটাকে তরলে পরিণত করা হয়েছে। মানে পেট্রোলিয়াম গ্যাসটা অবশ্যই তাকে আমরা কি করেছি? লিকুইড করেছি। কিভাবে? অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো যে গ্যাসের ওপর যদি আমরা প্রেশার দিই অর্থাৎ চাপ প্রয়োগ করি সেটি হয়ে যায় লিকুইড বা তরল। তো এইভাবে তাকে কি হয়েছে? আমরা তরলে রূপান্তরিত করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো। তো কোয়েশ্চেন হচ্ছে মেজর কম্পোনেন্টস অফ এলপিজি, তার মানে এলপিজি গ্যাসে মেজর কম্পোনেন্ট বা উপাদানগুলি কি কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, তোমাদের আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, আশা করি সেটাই যথেষ্ট। তার মধ্যে তোমরা এই অ্যান্সারটা করে ফেলো। আচ্ছা, আশা করি তোমরা এর মধ্যেই অ্যান্সারটা করে ফেলেছো। অ্যান্সারটি হবে অবশ্যই প্রোপেন অ্যান্ড বিউটেন। এটা তোমরা সবাই জানো, খুব সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার, কিন্তু প্লিজ তোমরা কেউ এটাকে ভুল করে এসো না। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার সিএনজির ওপর। ঠিক এলপিজির মতোই কিন্তু সিএনজিও খুব হট টপিক, ভীষণ হট টপিক। আচ্ছা সিএনজির পুরো নাম কি? অবশ্যই এখানে লেখাও রয়েছে, তাও আমি লিখে দিচ্ছি কম্প্রেসড এন হবে ন্যাচারাল আর এই জি সেটি হচ্ছে গ্যাস। compressed natural gas আরেকটি খুব ইম্পর্টেন্ট জ্বালানি বা ফিউল সিএনজি তোমরা জানো বর্তমানে গাড়ি ঘোড়া চালানোর জন্য এটির ব্যবহার করা হচ্ছে প্রশ্ন হচ্ছে এর মেজর কম্পোনেন্ট মানে সবচেয়ে সর্বাধিক বেশি মাত্রায় কোন উপাদানটি রয়েছে তোমাদের অপশন আছে বিউটেন প্রোপেন হেক্সেন আর মিথেন তোমরা এর অ্যানসার করে ফেলো আমি ওয়েট করছি ओके आशा करी तुम्हारा अलरेडी एर आंसर कर फेलेছো एर आंसर है डी मिथेन अच्छा एर मध्य बोले रखी मिथेनर फर्मुला भूललेও किन्तु चलबे ना मिथेनर फर्मुला होच्छे CH4 मिथेन ओके एटाई किन्तु आबार आरेकटा क्वेश्चन आसते पारे सिम्पलेस्ट हाइड्रोकार्बन सेटाओ आंसर की होबे मिथेन ओके परेर क्वेश्चन चले आसछि परेर क्वेश्चन Most of the explosions in mines माने खनिते जे विस्फोरणेर कारणे जे दुर्घटना घटे ओके तो तार जोन्नो दायी के माने कोन मिक्सचारटा दायी अलराइट देखि आमरा एटार आंसर करते पारी किना देखो मिक्सिंग मिक्सचारटा बोले देওয়া হয়েছে हाइड्रोजेन विद ऑक्सीजन अच्छा ऑक्सीजन विथ एसिटिलिन अच्छा कार्बन डाइऑक्साइड विथ इथेन और रही है मिथेन विथ एयर तुम्हारा एबार बोलो कोनटा होबे आंसर माने हाइड्रोजेन संगे ऑक्सीजन मिक्सचारटा दायी होबे ऑक्सीजन संगे एसिटिलिन मिक्सचार दायी होबे कार्बन डाइऑक्साइड संगे इथेन मिक्सचार ना कि मिथेन संगे वायु बा एयर मिक्सचार देखी तुम्हारा एटा आंसर करार चेष्टा करो अच्छा वेल आमार मने हय तोमरा अलरेडी आंसरटा गेस करे फेलेছো आंसर होबे मिथेन विथ एयर तोमरा जोदि केउ हाइड्रोजेन विथ अक्सिजेन सिलेक्ट करे थाको तारा खूब एकटा भूल करनी कारण एटिओ জ্বালানি हिसेबे व्यवहार करा हयेछिलो तोमरा निश्चयই जानो एटाके आमरा रकेटे व्यवहार करी बा करते पारी रकेटे जे महाकाशयानगुलो आमरा आकाशे पाठाई रकेटे व्यवहार करते पारी तोमरा एइटाও जानो অক্সি অ্যাসিটিলিন जे शिखा অপশন বি সেটাকেও আমরা ব্যবহার করতে পারি ওয়েল্ডিং এর কাজে যেখানে আমাদের 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াসের মতো উষ্ণতার প্রয়োজন হয় সেখানে আমরা ব্যবহার করতে পারি আর এছাড়া তোমরা তো জানো কার্বন ডাই অক্সাইড তো হতেই পারে না কারণ এ তো জ্বালানি সহায়কই নয় ঠিক আছে তো কারেক্ট অ্যানসার হবে এই ক্ষেত্রে মিথেন উইথ এয়ার ওকে পরের কোশ্চেনে চলে আসছি देखो पर क्वेश्चन बोले व्हेन दी गैस हैज मोर दैन 95% अफ मिथेन माने 95% मतो मिथेन जदि बा तार बेशी जदि कोनो जालानी गैसे थेके थाके ताहले सेई गैसटाके आमरा की गैस बोलते पारी आंसर होच्छे वेट गैस ड्राई गैस सावर गैस और कन्डेंसेड गैस देखी एटार आंसर के आगे दीते पारे आशा करी तुम्हारा ये आंसरटा अलरेडी पेरेছো एखाने आंसर হবে ड्राई गैस ओके सबाई आशा करी पेरेছো खूब सोजा क्वेश्चन परेर क्वेश्चने चले आसছি परेर क्वेश्चन তোমাদের সামনে রয়েছে क्वेश्चन হচ্ছে অ্যাসিটিলিন আর সিনথেসিস গ্যাস তোমরা জানো সিনথেসিস গ্যাস কাকে বলে তাই এইটার আর ডিটেইলসে আমি যাচ্ছি না क्वेश्चन হচ্ছে অ্যাসিটিলিন আর সিনথেসিস গ্যাস কিসের উদাহরণ এই দুটি কিসের উদাহরণ आंसर হচ্ছে प्राइमरी गैसियस फ्यूल्स नंबर बी गैसियस फ्यूल्स जस्ट गैसियस फ्यूल्स ऑप्शन सी होच्छे सेकेंडरी गैसियस फ्यूल्स और डी लिक्विड फ्यूल्स क्वेश्चन होच्छे जे एइटार मध्य एतगुलोर मध्य कोनटी होबे सठिक उत्तर एसिटिलिन और सिंथेसिस गैस बोलो किसेर उदाहरण होबे आशा करছি অনেকেই এই অ্যানসারটা গেস করে ফেলেছো এখানে অ্যানসার হবে সি দেখো আমি তবুও এগিয়ে যাওয়ার আগে এই বাকি অপশনগুলোকে নিয়ে একটু আলোচনা করতে চাই যেমন প্রথমত দেখো লিকুইড ফিউলস তো কখনোই হতে পারে না তাই তো কারণ এরা দুজনেই গ্যাস তাহলে লিকুইড হওয়ার তো কোনো চান্সই নেই এটা আগেই বাদ দিয়ে দিলাম সেকেন্ড হচ্ছে গ্যাসিয়াস ফিউলস আচ্ছা গ্যাসিয়াস ফিউলস ওই তিনটেই রয়েছে তাহলে দেখো প্রাইমারি গ্যাসিয়াস ফিউলসটা কিন্তু হবে না কারণ এটা প্রাইমারি গ্যাসিয়াস ফিউলস তাদের বলে যাদের আমরা ডাইরেক্ট পেতে পারি যেমন एग्जांपल হিসেবে কোল ঠিক আছে যাদের আমরা ডাইরেক্ট প্রকৃতি থেকে পেতে পারি তাদের আমরা বলবো প্রাইমারি গ্যাসিয়াস ফিউলস কিন্তু তোমরা ভালোমতোই জানো এই যে অ্যাসিটিলিন অ্যাসিটিলিনকে কিন্তু তুমি ডাইরেক্ট কখনো পাবে না তাহলে কিভাবে পাবে অ্যাসিটিলিনকে পাবে তুমি CaC2 ক্যালসিয়াম কার্বাইডের হাইড্রোলাইসিস করে ওকে আচ্ছা সিনথেসিস গ্যাসও তুমি জানো এটা একটা গ্যাসের মিক্সচার এটাও তুমি প্রাথমিকভাবে প্রকৃতি থেকে পাও না তো এদের তৈরি করতে হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই কারণে অ্যানসার হচ্ছে সেকেন্ডারি গ্যাসিয়াস ফিউলস অর্থাৎ যাদের আমরা তৈরি করি নিজেদের প্রয়োজন অনুসারে আশা করি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেনে চলে আসছি কোশ্চেন নাম্বার 6 which of the following has the highest specific heat মানে কার ক্ষেত্রে স্পেসিফিক হিটের যে ভ্যালুটা হবে সেটা হাইয়েস্ট হবে সর্বাধিক হবে তার আগে বলে দিই স্পেসিফিক হিট বলতে কি বুঝি দেখো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো হাইড্রোকার্বন তাকে যদি আমি অক্সিডাইজ করি জারণ ঘটাই তার বা সোজা কথায় পুড়িয়ে ফেলি তাহলে আমরা পাই কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং তাপ বা হিট দেখো এই হিটের পরিমাণ যত বেশি হবে ততই কিন্তু স্পেসিফিক হিটেরও মান বেশি হবে এই হিটের ভ্যালুটাই কিন্তু স্পেসিফিক হিট অর্থাৎ উষ্ণতার পরে সরি দহনের ফলে যে তাপটা উৎপন্ন হয় সেটাই হবে আমার স্পেসিফিক হিট তাহলে প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোন ক্ষেত্রে সেই স্পেসিফিক হিটের পরিমাণটা বা মানটা বেশি হবে অপশনস রয়েছে ডিজেল কেরোসিন কোল আর নাইট্রোমিথেন দেখি অ্যানসার করার চেষ্টা করো আচ্ছা আশা করি তোমরা সবাই এটার অ্যানসার করতে পেরেছো এখানে অ্যানসার হবে ডিজেল হবে অ্যানসার দেখো কেন ডিজেল হবে ডিজেলের ক্ষেত্রে এই মানটা সবচেয়ে বেশি এটা হয় अराउंड 84 মেগাজুল পার কিলোগ্রাম ওকে তো ডিজেলের ক্ষেত্রে এই মানটা সবচেয়ে বেশি হবে পরের কোশ্চেন চলে আসছি হ্যাঁ বলো বলছে হুইচ ফিউল কোন জ্বালানিটা আমরা ব্যবহার করতে পারি বেস্ট সুটেবল মানে সর্বাপেক্ষা ভালো হবে সর্বাপেক্ষা সুটেবল হবে ফর ব্লাস্ট ফার্নেস তোমরা নিশ্চয়ই জানো লোহা বা আয়রনের মেটালার্জিতে বা তার পরিশোধনে কিন্তু ব্লাস্ট ফার্নেসের অনেক বড় ভূমিকা রয়েছে সেখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি চেষ্টা করো অপশনস গুলো হচ্ছে ডিজেল হাইড্রোজেন গ্যাস কোল আর কোক কোনটা আমরা ব্যবহার করতে পারি আশা করি তোমরা এই অ্যানসারটা অলরেডি করে ফেলেছো অ্যানসার হবে কোক ওকে আচ্ছা এবারে হচ্ছে কোককে কেন আমরা ব্যবহার করি অবশ্যই তোমরা জানো যে এখানে হাই টেম্পারেচার আমাকে অ্যাচিভ করতে হয় এবং শুধু হাই টেম্পারেচার বলেই নয় কোকের আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে তোমরা এই প্রসেসটার নাম হয়তো শুনেছো এটিকে বলে স্মেল্টিং প্রসেস সেটা কি সেটাই হয় হচ্ছে रिडक्शन माने होच्छे बीजारण घटबे ठीक आछे बाय कार्बन एटी घटे तो तार जोन्नोई किन्तु आमादेर एई कोकटा दरकार पड़े सेई कारणे आमरा कोकटा व्यवहार करी ओके आशा करी तोमरा बुझते पेरेछो नेक्स्ट क्वेश्चने चले आसछि क्वेश्चन नम्बर 8 which of the gases which of the gases is not a constituent of biogas মানে বায়োগ্যাসের মধ্যে এদের মধ্যে কোনটা পাবো না সেটা হচ্ছে প্রশ্ন বায়োগ্যাস বলতে তোমরা বুঝতেই পারছো ডোমেস্টিক সোর্স থেকে যাদের পাওয়া যায় ডোমেস্টিক সোর্সেস সেখান থেকে আমরা যেগুলো পাই সেটাই হচ্ছে বায়োগ্যাস तो कौन गैसटी एर मध्य थेके बायोगैसेर मध्य थाकबे ना चेष्टा करो तोमरा मिथेन हाइड्रोजेन कार्बन डाइऑक्साइड और साल्फार डाइऑक्साइड कोनटा होबे आंसर ओके आशा करी तोमरा सबाई एटा आंसर करते पेरेछो एखाने आंसर होबे साल्फार डाइऑक्साइड किन्तु थाके ना शुधु साल्फार डाइऑक्साइड ना एर संगे आरो किछु एग्जाम्पल आमि दिये दिच्छि आरेकटा दिये दिच्छि जेमन धरो N2O एटाओ किन्तु तुमि कखनो बायोग्यासेर मध्ये पाबे ना किन्तु बायोग्यासे एखाने कोथाय कनफिउशन आसे स्टूडेंटदेर जे साल्फार डाइऑक्साइडटाके तारा सिलेक्ट करे फेले तार कारण एई डोमेस्टिक बायोग्यासेर मध्ये किन्तु हाइड्रोजेन सालफाइड थाके हाइड्रोजेन सालफाइड थाके H2S ठीक आछे ताई जस्ट सालफार आछे बोलेई एइटाके तुमि आबार भेबो ना जे जानो बायोग्यासेर मध्ये रयेछे साल्फार डाइऑक्साइड नहीं किन्तु H2S किन्तु थाके आशा करी सबाई बुझते पेरेछो परेर कोश्चेन चले आसछि परेर कोश्चेन व्हिच फ्यूल कैन बी प्रोड्यूस्ड फ्रम कार्बोहाइड्रेट कन्टेंट अफ एलगी देखो एखाने किन्तु तोमरा केमिस्ट्रिर संगे एकटु बायोलजिर एकटु संयोग देखते पाच्छ ठीक आछे कोन फ्यूलटा प्रोड्यूस्ड होबे देखि आंसर दिते पारो किना ऑप्शंस होच्छे ब्यूटानल हाइड्रोजेन गैस कोल और लिक्विड पेट्रोलियम गैस ओके आशा करब अनेकेई होयतो आंसरटा गेस करते पेरेछो एटलिस्ट आंसर एखाने हबे ब्यूटानल ओके ब्यूटानल हबे आंसर नेक्स्ट क्वेश्चन चले आसछि क्वेश्चन नम्बर 10 बोलছে হুইচ অফ দি ফলোইং ফিউল ক্যান নট বি ইউজড ইন প্রোডিউসিং নিউক্লিয়ার এনার্জি মানে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে আমরা কোনটা ব্যবহার করতে পারবো না প্লুটোনিয়াম ইউরেনিয়াম ট্রিটিয়াম আর ডিউটেরিয়াম আশা করি তোমরা এবারে অ্যানসার দিতে পারবে তোমাদের মধ্যে যারা নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার ফিজিক্স সম্বন্ধে একটু নলেজ রাখো তাদের পক্ষে এই অ্যানসারটা দেওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার देखी तुम्हारा पारो कि ना आशा करछि तुम्हारा आंसरटा बुझतेई पेरेछो कोनटा होबे आंसर होबे ऑप्शन डी डिउटेरियम तार कारण देखो ट्रिटियम किन्तु होबे ना आमी आंसरटा एकटुखानी बोलार चेष्टा करी देखो तुम्हारा भालो मतोई जानो हाइड्रोजेनेर तीनटे आइसोटोप आछे ताई तो एकटाके आमरा बोली प्रोटियम एकटाके बोली आमरा डिउटेरियम आर एकटाके बोली ट्रिटियम एर मध्ये किन्तु एइटाई एकमात्र जार फिशन किन्तु सम्भव तार माने कि एइटा किन्तु यूज आमरा करते पारी किन्तु जेहेतु एइटा कोनो भावेई निउक्लियार फिशनेर मध्य दिये जाय ना सेई कारणे आमरा एइटाके किन्तु व्यवहार करते पारबो ना आर सेई अपशनटाई देखो अपशन डी ते रयेछे डिउटेरियामे ठीक आछे ओके तो आजके आमरा एइखानेई क्वेश्चनेर जे भाण्डारटा छिलो सेटाके शेष करछि देखो आमादेर किछु नतून बैच चालू होच्छे 26 मे आमादेर मैथमेटिक्स प्रो शुरू होच्छे बैच कोड B10 27 मे इंग्लिश प्रो शुरू होच्छे B09 एवं 3rd 6th एंड 24th आमादेर ऑप्शनल बैचगुलो शुरू होच्छे तादेर कोडगुलो किन्तु एखाने आमी दिये दियेछि तो तोमादेर जेटी मने होबे तोमादेर प्रयोजन तोमरा निजेदेर प्रयोजन मतो किन्तु आमादेर कन्टैक्ट करते पारो एवं एर मध्य थेके जे कोनो एकटा बैच बेछे निते पारो कोथाय कन्टैक्ट करबे तार जोन्नो देखो एकटा नम्बर एखाने देवा आछे तोमरा एटार एकटा स्क्रीनशट निये नाओ आमि एकटा तबुओ ताओ एटाके डिक्टेट करे दिच्छि 6292190230 आशा करी तोमरा स्क्रीनशट निये नियेछो एई नम्बरे फोन करले तोमरा यथायथ हेल्प पेये जाबे तोमादेर कोनो फिडब्याक थाकले तोमरा ताओ सेटा दिते पारो तोमरा अवश्यई जे कोनो क्वेरीजेर जोन्नो किन्तु एई नम्बरे कल करबे ओके सो थैंक यू शोनार जोन्नो आजकेर क्लासटा आशा करी तोमादेर भालो लेगेछे एर परेर दिन आबार देखा होबे ओके तोमरा सबाई भालो থেকো मन दिये पढ़ाशोना करो और तोमरा सबाई निजेर लक्ष्ये पौंछे जाओ थैंक यू।